একটা বিরল হাদিস আছে। যে হাদিসটা আমাদের আলোচনা কম হয়। স্বাস্থ্যনীতি সম্পর্কে একটা হাদিস রাসুল বলে গেছেন ছোট একটা হাদিস। যে আমাতা নে মাক গনম চিহিমা আথিরম নাস মানুষের মধ্যে দুইটা বড় বড় নিয়ামত আল্লাহ দিয়া দিছেন। জিনিস নিয়ামত গুলো দুইটা অনেক বড় কিন্তু মানুষ এগুলি মূল্যায়ন করে না এক বলে গেছেন নিজের শরীরের রাসুল দেহের সুস্থতা দেহের সুস্থতা এটা অনেক বড় নেয়ামত এই কারণে এই সুস্থতা যে নিয়ামত এটা অসুস্থ না হইলে বোঝা যায় না আর সারা জীবন সুস্থ থাকা এটাও আবার ঠিক না কারণ অসুস্থ না হইলে বুঝবে কিভাবে ফেরাউনকে আল্লাহ তালা সাড়ে চারশো বছর ক্ষমতা দিয়েছিলেন সাড়ে চারশো বছরের মধ্যে তার কোনো দিন অসুস্থতা হয়নি জ্বর ঠান্ডা কাশি পাতলা পায়খানা ইত্যাদি ডায়রিয়া কোনো কিছুই হয় নাই এখন দীর্ঘ টাইম যদি কি অসুস্থ না হয় এটাও ঠিক না অসুস্থ হইলে সে আল্লাহকে ডাকে তার নিজে নিজেকে ছোট মনে করে যে আল্লাহ আমাকে বাঁচাও ইব্রাহিম সালাম কোরআনে আছে এটা উনিশ নম্বর পাড়ায় ইব্রাহিম সালাম কয়েকটা শব্দ উচ্চারণ করেছেন এই শব্দগুলির অর্থ দেখেন কি খুব পছন্দনীয় সুরা তু সো আর একটা সুরা উনিশ নম্বর পাড়া ইব্রাহিম সালাম অসুস্থ অবস্থায় কয়েকটা কথা বলছিলেন ওয়া ইযা মারিসতু ফাহুয়া আমি যখন অসুস্থ হয়ে যাই তখন আমার রব আমাকে সুস্থাদান করেন সুবহানাল্লাহ এটা 19 নম্বর পাড়া আছে কোরআনের ওয়াল্লাযী ইউমীতুনি সুম্মা ইয়ুহঈনি ইব্রাহিম আলাইসালাম আর একটা শব্দ বলছেন আমি যে সময় ঘুমায় গোম থেকে জাগ্রত করেন আমার আল্লাহ আমাকে কারণ আমি আর আপনি এখনো অনেক সংবাদ পায় গোম থেকে আমি আপনি উঠার পর যে আরেকজন মারা গেছে যে সেটা সংবাদ পাই না মারা গেছে এই কারণে ইব্রাহিম আলাইহিস বলে গেছে 19 নম্বর পারাে এগুলা আছে পড়বেন ওইদাই ওয়াল্লাবি ইউমিতুনি থুম্মা আমি যে সময় ঘুমাই এই থেকে জাগ্রত করেন আমার আল্লাহ আমাকে ওয়াল্লাবি ইউতিবনি থুম্মা ইউসখিন এর পরের আয়াতে উনি বলছেন যে আল্লাহ আমার আল্লাহ আমাকে খাবার খাওয়ার তৌফিক দান করেন পানি পান করার তৌফিক দান করেন পৃথিবীতে বহুত মানুষ আছে আমাদের দেশেও আছে খাবারের আইটেম সামনে নিয়ে রাখে খাইতে পারে না পানি পানি জাতীয় জাতীয় যা 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 আছে আছে থেকে বোতলের সহ যা যা আছে সব সামনে রাখে কিন্তু মুখে দিতে পারে না এই কারণে রাসুল বলছেন স্বাস্থ্যনীতি সম্পর্কে দুইটা বড় বড় নিয়ামত মানুষের দেহের মধ্যে দিয়েছেন আল্লাহ তালা কিন্তু মাগবুন গা ফেল মানুষ সেগুলি মূল্যায়ন করে না এই দুইটার একটা হলো আসছে অনেক বড় আল্লাহ তালা আজকে যে আলোচনা করার কিছু ইচ্ছা করেছে সেটা হলো মাদ্রাসায় ভর্তি চলতেছে বা ভর্তি প্রায় শেষ মাদ্রাসায় পড়লে আলেম হইলে হাফেজ হইলে মুফতি হইলে মহাদিন সব ইমাম সব মুহাদ্দিস, ফকিহ এরা বক্তা ওয়েজ হইলে এদের কি দাম কোরআন হাদিসে আল্লাহ কোরআনে কি বলছেন হাদিসে কি আছে এই সম্পর্কে আমরা আজকে কিছু ধারণা দিব বা নিব শব্দের অর্থ হলো আলো এলেম শব্দের অর্থ কি আলো যে এই এলেমটা শিখে তাকে বলা হয় আলেম তাকে বলা হয় কি তো এলেম শব্দের অর্থ কি আলো এখন আলো যে জায়গায় থাকে ওই জায়গায় অন্ধকার থাকে থাকে না আমাদের রাত্রিবেলা এই মসজিদে নিস্তালা সব বন্ধ করে দিলে দরজা জানালা লাইট অন্ধকার না আবার লাইট জ্বালাই দিলে সব এটাই এলেম এই যে আলো এই জিনিসটার নাম ওই কি এলেম আর এলেম না থাকলে আমাদের ভিতরে ওই যে অন্ধকার আর এই এলেমের দ্বারা এই আলোর দ্বারা যদি কোনো মানুষ এই এলেম এই আলো শিখে তাহলে সে দুনিয়ার যত প্রকার গোনা আছে আল্লাহর বিরোধিতা দুশ্মনী লাইট জ্বালাই দিলে যেরকম সব ক্লিয়ার হয়ে যায় কোনটা ভালো কোনটা খারাপ কোনটা ছিদ্র হ্যাঁ কোনটা আছে কোনটা নাই এলেম শিখলে তার কাছে দুনিয়ার শরীয়তের সমস্ত বিধিবিধান কোনটা জায়েজ কোনটা জায়েজ না কোনটা হালাল কোনটা হারাম কোনটা ফরজ কোনটা ওয়াজিব কোনটা সুন্নত এগুলি জানা যায় এই কারণে এলেমের অনেক দাম এলেম যে যে কাজ করি আমি আর আপনার যে যে পেশা জড়িত ওই পেশা সম্পর্কে পেশার মধ্যে কোন কাজটা হালাল পেশাটা কিভাবে করতে হয় ওই পেশা সম্পর্কে এলেম অর্জন করা এটা নামাজ পড়া যেরকম ফরজ ওই পেশা সম্পর্কে এলেম অর্জন করাও ফরজ যেমন আরো হাজা বলে আপনারা ব্যবসা করেন অধিকাংশ এখানে যারা ব্যবসা করেন তারা ব্যবসার নীতি কি আছে ইসলামে ব্যবসার মধ্যে কোনটা জায়েজ কোনটা না জায়েজ কোনটা হালাল কোনটা হারাম রাসুল কি বলে গেছেন ব্যবসা সংক্রান্ত এলেম অর্জন করা যারা ব্যবসায়ী এদের জন্য এটা ফরজ ব্যবসায়ীদের জন্য ইবামতির এলেম ফরজ না ইমাম সাহেব হইতে হলে কি কি এলেম লাগবো এটা ব্যবসায়ীর জন্য কিনা ফরাজ না আবার আমার জন্য ইমামতি করতে যা যা এলেম দরকার সেটা শিক্ষা করা ফরজ ব্যবসা করতে কি এলেম দরকার ওই ব্যবসার এলেম শিক্ষা করা আমার জন্য ফরজ না হ্যাঁ ইমা আলেম হিসেবে জানি সেটা ভিন্ন কথা আলেম হিসেবে সব বিষয় আমার জানা আছে সেটা ভিন্ন কথা কিন্তু আমি যদি শুধু এই ক্ষেত্রে থাকতাম আরেক ক্ষেত্র আমার জন্য জানা ফরজ না জানলে ভালো আবার আরেকজন চাকরি করেন ধরেন চাকরি সংক্রান্ত কি কি বিধি বিধান আছে ইসলামে এই চাকরির এই নিয়ম কানুন জানা ওনার জন্য ফরজ উনি ব্যবসার নিয়ম কানুন জানা ওনার জন্য ফরজ না জানলে ভালো এই কারণে ইসলামে যার যে পেশা জরুরি এলেম যেগুলি সারা চলা যায় না সেই সমস্ত এলেম অর্জন করা এটা রাসুল হাদিসে বলে গেছেন এটা ফরজ হাদিসে রাসুল বলেন তলাবুল এলমি প্রয়োজন অনুযায়ী যার যেটা প্রয়োজন যে যেদিকে ধাবিত সেই বিষয়ে সেই পরিমাণে এলেম শিক্ষা করা তার জন্য ফরজ আবার পুরুষ হোক বা নারী হোক যেমন আরো কিছু বিষয় আছে কোন কোন কাজ করলে পবিত্র হওয়া যায় ফরজ গোসল হয় না বালেক যারা নারী পুরুষ ফরজ গোসলের মধ্যে কয়টা কাজ ফরজ এটা জানা যে ব্যবসায়ী হওয়া দরকার না ইমাম হওয়া দরকার না এটা প্রত্যেক বালেক নারী পুরুষ সবার জন্য ফরজ ফরজ গোসলে ফরজ হলো তিনটা কয়টা তিনটা ফরজ এক নাম্বার হলো এই কুলি করা নাকে পানি দেওয়া ফরজ গোসল না একটা এমনি গোসল করে ক্লান্ত হইলে বিভিন্ন কারণে গোসল করি রোদ্র থেকে আসলাম বা আগে ফরজ মধ্যে এক ফোটা এই নাকে আর মুখ বারো করে গড় করা যাকে বলি আমরা এটা করা এটা ফরজ গোসল অত্যন্ত জরুরি এটা না হইলে আপনার গোসল হবে না আর গোসল যদি ফরজ আদায় না হয় নামাজ পড়লে নামাজ হবে না এই কারণে ফরজ গোসলে ভালো করে পুলি করতে হয় নাকের এই যে আগা এই মাঝখানে একটা হাড্ডি এই হাড্ডি পর্যন্ত মোটামুটি পানি পৌঁছাইতে হয় রমজান ছাড়া যাতে আমার ভিতরে রমজানে পানি না যায় এরপরে ফরজ গোসলের আরেকটা ফরজ হলো আপনার দেহে যত পশম আছে আমার আপনার দেহে যত পশম আছে প্রত্যেকটা পশমের গোড়ায় গোড়ায় পানি পৌঁছাইতে হবে এটা ফরজ গোসলের আরেকটা ফরজ এখন মহিলাদের লম্বা চুল দেখবেন লম্বা চুল না মহিলাদের লম্বা চুল এখন চুলের করা ফরজ না ফরজ 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 গোসলে গোসলে মহিলাদের হলো চুলের গোড়া যেন শুকনা না থাকে চুলের গোড়া যেন কি না থাকে সুখ না না থাকে এটা ফরজ গোসলের ফরজ এখানে ফরজ গোসল হইলে এই গোসলের মধ্যে কি কি ফরজ এটা জানা প্রত্যেক বালে পুরুষ আর মহিলা সবার জন্য জানা ফরজ এবার আপনি ব্যবসা করেন ইমামতি করে চাকরি করেন যাই করেন আপনি এটা তো সবার জন্য ফরজ